ফুচকা চটপড়ি বিক্রি করে 25-30 লাখ টাকা ইনকাম করছে, বাড়িতে ঘর দিছি, এমনি মোটামুটি সম্পদ করছে ভালোই, জায়গা জমিন কিনছি, ঘোরাফেরা করে খাইছি, কোনো কিছু ইনকাম নাই। পরে আস্তে আস্তে এই লাইনে আসলাম, আসার পরে টাকা পয়সাও তেমন ছিল না, পরে এক জায়গায় 200 টাকা ধার নিয়ে এলাম, ধার নিয়ে পরে এই লাইনে ঢুকলাম। হ্যাঁ, ফুচকা চটপড়ি বিক্রি করে। বোম্বাই মরিচ এবং শুকনা মরিচের যে ঝাঁসটা সেটা হচ্ছে পাচ্ছি। ইনকাম করার পরে আস্তে আস্তে দেখি বেনিফিট ভালোই হয়, পরে আস্তে আস্তে এটা মন দিলাম, মন দেওয়া টুকটাক ব্যবসা বাণিজ্য করে আস্তে আস্তে দেখি ভালো হয়, আস্তে আস্তে করতে পরে করতেই আছি। আচ্ছা আচ্ছা, তো এটা আপনি কত টাকা নিয়ে শুরু করছেন? এটা প্রথম ফার্স্টে 140 টাকা চালান ছিল। মানে প্রথমে কত বছর আগে? এটা প্রায় 2001 সালে। 2001 সালে আপনি, এখন আপনার কেমন সেল হয়? এখন 4-5 হাজার টাকা সেল হয় প্রতিদিন। প্রতিদিন 4-5 হাজার টাকা সেল হয়। আচ্ছা আচ্ছা, কেমন থাকে? এখন মাসে 50-60 হাজার টাকা ইনকাম আছে। 50-60 হাজার টাকা ইনকাম আছে। প্রায় 25-30 লাখ টাকা ইনকাম করছে, বাড়িতে ঘর দিছি, এমনি মোটামুটি সম্পদ করছে ভালোই, জায়গা জমিন কিনছি, ফুচকা চটপড়ি বিক্রি করে। তারা যারা বেকার আছে, আমি ভাবি যে তারা লেখাপড়ায় মনোযোগ দূর, তারা ঘুরিয়া বেকার থেকে লাভ নাই, তারা যদি ব্যবসা বাণিজ্য করে তারা আগাইতে পারবে, ব্যবসা বাণিজ্য করিয়া টুকটাক ঘোরাফেরা না করিয়া টুকটাক যদি ব্যবসা বাণিজ্য করে আস্তে আস্তে তিল থেকে তেল হয় বুঝছেন, আস্তে আস্তে শুরু করে যদি করতে পারে তো অনেক বেনিফিট আসবে। এরপরে টাকা সবার আসি, ওই সময় অনেক ঘোরাফেরা করে খাইছি, কোনো কিছু ইনকাম নাই, পরে আস্তে আস্তে এই লাইনে আসলাম, আসার পরে টাকা পয়সাও তেমন ছিল না, পরে এক জায়গায় 200 টাকা ধার নিয়ে এলাম, ধার নিয়ে পরে এই লাইনে ঢুকলাম, ঢুকিয়া পরে ব্যবসা বাণিজ্য টুকটাক শুরু করলাম, করিয়া পরে আবার মনে করেন আস্তে আস্তে দোকান দিলাম, স্কুলে FM স্কুল অ্যান্ড কলেজ ওটার ভিতরে দোকান দিলাম, দোকান থেকে ক্যান্টিন, হ্যাঁ দোকান দোকান দিছি, দোকানে মনে করেন 3 লাখ টাকা অ্যাডভান্স দোকান দিছি, দোকানে দুজন কর্মচারী এখনও আছে, ওই কর্মচারী বেতন 30,000 টাকা দুজনের, এখন মনে করেন ওই দোকানও আছে, আমি এটাও পাশাপাশি এটাও করি, এটা দিয়ে এখন বর্তমানে এটা দিয়ে দোকান দিচ্ছি, এটা তো ছাড়বো না, এটাই এটা বেনিফিট বেশি, এটা অনেক অনেক লোক, হ্যাঁ শুরুটা এটা তো ছাড়া যাবে না, এটা ছাড়বো না, যতদিন যদি করা আলায় করাবো অতদিন এটা করবো। আমি এখন ভাই আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আগের সে অনেক খুব ভালো লাগছে আমার আল্লাহ, খুব ভালো আছি। ফুচকা কত করে? ফুচকা ভাই 30-40-50। আচ্ছা আচ্ছা, তো আমাদের জন্য একটা বানা, এটা কি দিচ্ছেন? এটা হলো যা মশলা, মনে করেন 20 পাতের মশলা। আচ্ছা আচ্ছা, তারপর যে শুকনো মরিচের গুঁড়ো, তারপর বিট লবণ, তারপর আছে চাট মশলা, তারপরে পেঁয়াজ মরিচ ধনে পাতা, বোম্বাই মরিচ। এটা কি বোম্বাই? হ্যাঁ বোম্বাই মরিচ। হ্যাঁ, গ্লাস পড়লে ভালো হইতো না? হ্যান্ড গ্লাস শেষ হয়ে গেছে, আসছিল এখন শেষ হয়ে গেছে, আনতে হবে। এটা কি মিষ্টি টক? এটা ঝাল টক, মিষ্টি টক আছে। ও মিষ্টি টক দিয়ে এটা কি চটপটি? এটা চটপটি না? পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা, চাট মশলা, বোম্বাই মরিচ না? হ্যাঁ।
ডাল দেখি এটা ফুচকা এইটা হচ্ছে এই ফুচকার দাম হচ্ছে 40 টাকা, ঠিক আছে। উনি হচ্ছে স্ট্রিট ফুডের মধ্যেই হচ্ছে গিয়ে ব্যবসা করেন, তো আসলেই অনেকেই হচ্ছে ইগনোর করেন যে স্ট্রিট ফুড খেতে কেমন বা কি এরকম। আসলে উনি কিন্তু রাস্তার পাশেই হচ্ছে বিক্রি করেন, তো শেষে কিন্তু সেই আপনার 1500 বা 2000 টাকা হচ্ছে বাসায় নিয়ে যান। আসলে এটা খেয়ে দেখি আসলে এটা স্বাদটা কেমন। আর স্বাদের দিক থেকে বলতে গেলে ভালোই খাওয়া যায়, আপনার এটা ট্রাই করতে পারেন। এই হচ্ছে আপনার চটপটি, ঠিক আছে। চটপটির অবস্থা এটা কিন্তু 40 টাকা, অনেক পরিমাণে দিছে কিন্তু। এই যে এখন খেয়ে দেখি আসলে এটার স্বাদটা কেমন। বোম্বাই মরিচ এবং শুকনা মরিচের যে ঝাঁজটা সেটা হচ্ছে পাচ্ছি, কিন্তু লবণ কম হয়ে গেছে, ঠিক আছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে, ততক্ষণে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এটা ঠিকানা যদি সুন্দর করে বলতেন, মিরপুর 1 নম্বর শহীদ মিনার গেট। শহীদ মিনার গেট বলতে শহীদ বুদ্ধিজীবী, হ্যাঁ শহীদ বুদ্ধিজীবী মেন গেট। আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে? বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত।